প্রিয় শায়খ, বর্তমান বাংলাদেশের লিপস্টিক হুজুরের হাত থেকে মুসলিম জাতিকে কিভাবে রক্ষা করা যায়? ভয়াবহ প্রশ্ন, কিভাবে রক্ষা করা যায়? এখন আজিবাগ যুগ চলে এসেছে, এই ইউটিউবটা এসে আর ফেসবুক এসে একটা ঝামেলা তৈরি করেছে। ধরেন এটা একটা মাহফিল, ইসলাহী মাহফিল, কিন্তু এখন এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে মাহফিল লাগবে না, দরজা জানালা লাগিয়ে রুমের ভেতর এই যে ক্যামেরার কয়েকটা মাইক সামনে নিয়ে বসবে, পেছনে একটা নিজেরাই ব্যানার টানাবে, বিশাল অজ মাহফিল, ওই বিশাল গরু ছাগলের মেলার মতো এরকম একটা লাগাবে, বিশাল অজ মাহফিল, অনেক বড় করে একটা ব্যানার। এখন বাস্তবে এটা কোনো মাহফিলও না, সামনে কেউ নেই, একটা পিঁপড়াও নেই, মানুষ দূরের কথা। এখন এখানে বসবে, বসে জাতির উদ্দেশ্যে সেই রকম গর্জে গর্জে ভাষণ দিবে, আবার বারবার ওই সিনেমা যেমন এডিট করে এটাও বারবার এডিট করবে, অনেকবার দেখবে কোনো ভুল হলো কি না, কপি করতে গিয়ে কোথাও কোনো মিস্টেক হলো কি না, এরপর সব কিছু করে তারপর এটা ফেসবুকে আর ইউটিউবে ছাড়বে। তবে মজার একটা বিষয় হলো, এই কাজগুলো যারা করে এদের অনেকেই হলো চশমাওয়ালা, মানে চার বেটারি আর আমি দুষ্টুমি করার জন্য বলছি, চশমা যারা পরেছেন আবার মাইন্ডে নিয়েন না, এখন চশমা পরা কিন্তু এই বয়ানটা দেওয়ার সময় চশমাটা খুলে দিলে তাও একটু ইজ্জতটা বাস্ত কেন জানেন? কারণ চশমার আয়নায় কিন্তু সামনে যা আছে এটা দেখা যায় যায় না? এখন কষ্ট করে আপলোড করে ভিডিও, লক্ষ লক্ষ মানুষ দেখে, কিন্তু আমরা দেখতে পাই তার চশমায় মনোযোগ দিলে কি রে, সামনে দেখি পুরোই ফাঁকা, খালি ক্যামেরাম্যান ছাড়া কাউরে দেখা যায় না, তার মানে এটা কোনো আজমা ফিলে না, এটা হলো পুরোই ভুয়া। এখন দেখা যায় মসজিদের মধ্যে এসে মিম্বার, এখন নামাজের টাইম ছাড়া তো আর মসজিদে লোক থাকে না সাধারণত, এসে এখন মিম্বারের সামনে বসে এমন একটা ভাব নেই, জুম্মার নামাজ পড়াচ্ছে, এই করছে সেই করছে, নাউজুবিল্লাহ, এখন এখানে বসে বসে সিনেমার রিভিউ দেয়, কখনো প্রেম প্রীতি নিয়ে গল্প শোনায়, কখনো জাতির মধ্যে উল্টাপাল্টা উস্কানি দেয়। তো যাদেরকে নিয়ে প্রশ্নটা করা হয়েছে, যদি আমি বুঝতে পেরেছি কাকে ইন্ডিকেট করা হয়েছে, সমস্যা হলো এটা, এদের জীবনের মাকসাদি হয়ে গেছে ভাইরাল হতে হবে আর মনিটাইজেশন দিয়ে পয়সা কামাতে হবে, কারণ বিনা পুঁজির ব্যবসা এটা। তো এখন ক্যামেরা একটা কিনেছে, লোক একটা রেখেছে, এখন বসে বসে কোন বিষয়ে কথা বললে এটা সবার কাছে পৌঁছবে, এখন সেটা সিনেমার রিভিউ হোক, এমনকি এর কারণে লোকে তার সিনেমার নাম নিয়ে গালিগালাজ করুক, কোনো ব্যাপার না, আর বিভিন্ন রকম নায়িকা গায়িকা এমনকি পর্ন স্টারদের নাম নিয়ে পর্যন্ত বয়ান চলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে পর্ন স্টারে তো দেখেছে, না দেখলে নাম হল করলো কিভাবে? এখন নাচের বর্ণনা, এর বর্ণনা, সেই বর্ণনা, সব কিছু চলতে থাকে। তো মাকসাদ কি? মাকসাদ হলো সিরাফ ভাইরাল হওয়ার, কিছু না। তো ভাইরাল হওয়াটাই এই যুগে সবচাইতে বড় ভাইরাস হয়ে গেছে। তো এই হুজুরদেরকে ঠেকানোর আমার দৃষ্টিতে একটা তরিকা আছে, কয়েকটা তরিকা আছে, ছোট ছোট করে বলি। এক নম্বর তরিকা হলো, এরা যেহেতু ভাইরাল হতে চায় এবং ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে, তো ভাইরাল হবে কিভাবে? হয়তো ফেসবুক পেজ, ফেসবুক আইডি অথবা ইউটিউবের কোনো চ্যানেল দিয়ে, এদের এই আইডি চ্যানেলগুলোকে ধুমায় রিপোর্ট মারতে হবে। এটা আমার মত, এখন অন্য কারো দ্বিমত থাকলে থাকতে পারে, আমার মত হলো যেহেতু এগুলো সমাজে ক্ষতি করছে, যদি সমাজে ক্ষতি না করে খবরদার এই কাজ করবেন না, এতে অবশ্যই আপনি আল্লাহর কাছে ফাঁসবেন, বান্দার হক নষ্ট হবে। কিন্তু অন্যায়কে প্রতিহত করা ফরজ, নাহি আনিল মুনকার ফরজ, যেখানে হাত আছে সেখানে হাত দিয়ে প্রতিরোধ করা, যেখানে মুখ আছে সেখানে মুখ দিয়ে প্রতিরোধ করা, আর যেখানে মুখ নাই সেখানে অন্তত অন্তর দিয়ে পরিকল্পনা করা। তো এটাও হাতের একটা অংশ, কারণ আপনি তো আর পারবেন না পুরনো জুতা কিনে কিনে এদেরকে সাইজ করতে আর উচিত শিক্ষা দিতে, আর এটা অনেক ক্ষেত্রে উচিত হবে না লেবাসের কারণে। তো সমস্ত কারণে রিপোর্ট করে করে যেই যেই পেজ থেকে আর এগুলো প্রচার করে সবগুলো ডাই করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি দায়িত্ববোধের সাথে বলছি, যদি ইখলাসের সাথে এই কাজ করতে পারেন, প্রতিটা রিপোর্ট করার দ্বারা আমলনামায় সব লেখা হবে ইনশাআল্লাহ, যদিও হুজুররা খেপবে আমার এই কথা শোনার পরে। দুই নম্বর হলো, তারা তো আসমান ফুটো হয়ে পৃথিবীতে আসে নাই, তাদেরও বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, আর হুজুর আত্মীয় স্বজন ময়মুরব্বী তো আছেই। আপনারা সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করবেন, তাদের উস্তাদ যারা আছে তাদেরকেও গিয়ে হালতটা বুঝাবেন, কারণ আমাদের মুরব্বী হুজুররা তো আর ফেসবুক ইউটিউবে পড়ে থাকে না, আর সাগরের যে কোন আকাম কুকাম করে এটা তো টেরো পায় না। তো এখন তাদেরকে গিয়ে যদি বোঝান, এরাই কান ধরে টেনে একেবারে এই আলিফের মতো, আলিফ দেখেছেন না, আলিফের মতো সোজা করে দিবে ইনশাআল্লাহ। তো সামাজিকভাবে আপনারা প্রেশার ক্রিয়েট করবেন। আর তিন নম্বরে, আপনারা তাদেরকেও কাছে গিয়ে গিয়ে বুঝাবেন, তাদেরকেও আপনি দিল খুলে মন খুলে, কারণ কোন কথায় কার দিল পরিবর্তন হয় আল্লাহ তাআলা ভালো জানেন। তো এমন হতে পারে আপনার একটা কথাও তার দিলে ধরে যাবে, আপনারা এটাই করবেন। তবে আমি আপনাদের উপর, আপনাদের মানে যাদের কাছেই কথাটা পৌঁছবে সবার উপর, আমি একটা কারণে আমার রাগ আছে, রাগটা কি জানেন? এই যে যত লিপস্টিক হুজুর আর এই হুজুর সেই হুজুর যা কিছু আছে, এগুলোকে ভাইরাল করার পেছনে আমাদের অবদান সবচেয়ে বেশি। কিভাবে ভাইরাল হয় জানেন? ভাইরাল হবে, আপনি গিয়ে একটা কমেন্ট করছেন না, এই যে গালি যে দিচ্ছেন,
গালি শরীফ, গালি মোবারক যে শব্দই বলেন, এই যে একটা গালিটা যে দিচ্ছেন, এই গালি দেওয়ার দ্বারাও কিন্তু আপনার সঙ্গে যারা কানেক্টেড সবার কাছে পৌঁছে যাচ্ছে। ও ও কারে গালি দিল দেখি তো, এখন সবাই গিয়ে দেখছে, ওরা আবার একটা করে গালি দিচ্ছে, আবার তারা যাদের কাছে পৌঁছাচ্ছে ওরা আবার গালি দিচ্ছে। তো গালির দ্বারা মার্কেটিং হয়ে যাচ্ছে। এমন করে নাকি করে না? অনেক সময় কাফেররাও ভাইরাল হয় এভাবে, একটা পণ্য নিজেরাই দোষ ছড়ায়, বাস্তবে এটা দোষ থাক না থাক নিজেরাই দোষ ছড়ায়, সবাই মিলে বদনাম করে, ব্যাস প্রচারেই প্রসার, প্রচারেই প্রসার। তাসলিমা নাসরিনে যে একমাত্র নারীবাদী বিষয়টা কিন্তু এমন না, নারীবাদী বাংলাদেশে বহুত আছে। তো তাসলিমা এত ভাইরাল হলো কিভাবে? অন্য কেউ ভাইরাল হওয়া থেকে আটকে আছে কিভাবে? এমনকি অনেকে রাসুলরে গালিরা ইচ্ছাকৃত ভাবে, শুধুমাত্র আমরা যাতে তাদের নাম নিয়ে বদনাম করি, আমরা যাতে তাদের নামগুলো নিয়ে প্রতিবাদ করি, ব্যাস এতেই ওদের মাকসাদ সফল, ওরা ভাইরাল হবে, গোটা দুনিয়া চিনবে, কাফেরদের থেকে টাকা পয়সা পাবে, পৃথিবীর বিভিন্ন কাফের দেশে ভিসা পাবে, স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত হবে। এ কারণে সাবধান, এগুলোরে গিয়ে লাইকও করার দরকার নেই, কমেন্টও করার দরকার নেই, শেয়ারও করার দরকার নেই। আমিতুল বাতিলা বিতর্কে জিকির স্কিপ করবেন, এই স্কিপ করা উপেক্ষা করাটাই ওদের জন্য সবচাইতে বড় অ্যান্টিবায়োটিক হবে। এখন যদি দেখে এত লিপস্টিক মেখেও কেউ তাকায় না, তাহলে সেই ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে না? কারণ সবকিছুর মূলে ভাইরাল, আর পয়সা ভাইরাল হতে পারছে না, পয়সাও আসছে না, সুতরাং আর কোনো সমস্যা নাই। তো এখন থেকে এই চারটা টেকনিক যদি আপনারা অবলম্বন করেন, আমি মনে করি এই রকম ফেতনাবাজদের দমন করতে বেশি সময় লাগবে না। আর যেই মসজিদের মেম্বারে করে, ওই মসজিদের সভাপতি কই, সেক্রেটারি কই? হুজুরদের ভুল ধরার জন্য তো খুব বসে থাকেন, কিন্তু আপনাদের মসজিদ ব্যবহার করে এই যে মানুষ আজেবাজে কাজ করছে, যুব সমাজকে নষ্ট করছে, নিজের বিয়ার খবর নাই আর গোটা জাতিরে প্রেম পীড়িত রুস্কানি দিচ্ছে। আরে এতই যদি বিয়ার গুরুত্ব থাকে তোমার নজরে, ভাই নিজে আগে বিয়ে করো না। বিয়া না করে কেউ যদি বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা শুরু করে, তাহলে কিন্তু বোঝাই যায় ডালমে কুচ কালা হয়। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর ব্যাপারে বর্ণিত আছে, এই যে হায়েজ নেফাসের মাসালা, মাসিকের মাসালা বা সন্তান প্রসব হওয়ার পর যে রক্ত ঝরে নারীদের, এই মাসালাগুলো হল করার জন্য তিনি তার জামানায় কত ডজন না যেন, কত সো আমার মনে নাই, লম্বা একটা সংখ্যা, তিনি এই পরিমাণ দাসী খরিদ করে নিয়েছিলেন। কেন? যাতে করে এই বিষয়ে মাসালাটা তার পরিপূর্ণ হল করা যায়, কারণ তিনি তো ইমাম, মাজহাবের অন্যতম ইমাম। তো সুতরাং তাদের প্রতিটা বিষয় গবেষণা করে করে দিতে হবে। ওই যুগে তো আর মেডিকেল সায়েন্স এতটা আপডেট ছিল না, অনেক কিছু বুঝে বুঝে নিজেরাই এটা প্র্যাকটিক্যালি আইডিয়া নিয়ে গবেষণা করা লাগতো। তো তারা একটা মাসালা বলতে গেলে পর্যন্ত এটার গভীরে পৌঁছতেন। আর এখন দেখা যায় বিয়ে শাদী করে নাই, কিন্তু প্রবন্ধে সব মোটিভেশন দিয়ে বেড়ায়, বিয়ের পর কি হয় না হয় এগুলো নিয়ে পর্যন্ত সব ফজিলত বলে বেড়ায়, আর বেড়ি দেখার ফজিলত বয়ান করে, কাউরে দেখা যদি দিল খোশ হয় ব্যাস জীবনটা কামিয়াব, নাউজুবিল্লাহ মিন যালিক। পোলাপানের এমনি নজর বাঁচানো যায় না, আবার যদি চিন্তা করে দেখলেই যদি পছন্দ হয় তাহলে জীবন কামিয়াব, এখন থেকে তো দেখতে হবে আর আমল করতে হবে। তো সুতরাং এগুলোকে এভাবেই রুখে দেন, ইনশাআল্লাহ বাংলাদেশটা সুন্দর থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে মজা লাগে, বিভিন্ন মাহফিলে ওদেরকে দাওয়াত দেয় সিলেটে, আজমিরিগঞ্জ মানে একেবারে মোটামুটি শেষ মাথায়, হবিগঞ্জের আজমিরিগঞ্জে এলাকার নামটা আমার স্মরণ নাই, সেখানে গিয়ে দেখেছি লিপস্টিক হুজুরকে দাওয়াত দিয়েছে। আমি নাম নিয়ে বললাম, একটু অন্তরে আঘাত লাগা দরকার আছে। আপনি 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়া, ভাইরাল হুজুর, লিপস্টিক হুজুর, এগুলো ধরে ধরে এনে মাহফিল করাবেন, আর দিন শেষে বলবেন হায়রে হায়রে সব চলে গেল রে, এলাকার পোলাপান নষ্ট হয়ে গেল, যাবে না কেন? মাহফিলটা তো আপনারা সার্কাস বানিয়েছেন, নাহলে এত এত আল্লাহওয়ালা বুজুর্গ থাকতেই লিপস্টিক এগুলো উঠে কেমনি স্টেজ? এগুলো তো জুতো দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার ছিল, নাহলে এটা কি তামাশার জায়গা নাকি? হ্যাঁ, যদি এদেরকে আনতে মনে চাই, শিরোনাম দিবেন সার্কাস, ব্যাস আমাদের কোনো আপত্তি নেই, সার্কাস, কারণ সার্কাসে তো বিনোদন থাকবেই। এখন 26 ইঞ্চি আনবেন না 12 ইঞ্চি আনবেন, নারী থেকে পুরুষ হওয়া না পুরুষ থেকে নারী হওয়া না ট্রান্সজেন্ডার আনবেন, এটা আপনাদের ব্যাপার, আমাদের আপত্তি নাই, কিন্তু মাহফিল নিয়ে ফাইজলামি করবেন, আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।